আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইটের দেয়াল আপনারা মনে করেন যে আপনারা একটা বাড়ি তৈরি করবেন এবং সেই বাড়ির একটা দেয়ালের একটা দেয়াল যে আছে সেই দেয়ালের আপনারা দেয়ালটা দিবেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেয়াল হবে লম্বা ধৈর্ঘ্য হবে আঠারো ফুট এবং উচ্চতায় হবে চোদ্দো ফুট এবং সেই দেয়ালটা গাঁথনি হবে পাঁচ ইঞ্চি তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনারা যে বাড়িটা বানাবেন এবং সেই বাড়ির একটা দেয়াল যদি দৈর্ঘ্য আঠারো ফুট হয় এবং উচ্চতায় যদি চোদ্দো ফুট হয় এবং সেই দেয়ালটার গাঁথনি যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে ওই দেয়ালে কতগুলো ইট লাগবে সেটা আপনি কিভাবে বুঝবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা হিসাব বা পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে একটা দেয়ালে কতগুলো ইট প্রয়োজন হবে সেটি আপনি নিজেই হিসাব করে বের করতে পারবেন তো এটি কিভাবে হিসাব করে বের করতে হয় চলুন আমরা এখন দেখি তো এটা বের করার আগে আপনাদেরকে প্রথমে ইটের সাইজটা জানতে হবে ইটের সাইজ বলতে আমরা বিল্ডিং তৈরি করতে এখানে দেখুন এখানে একটা কাগজ আমি আপনাদেরকে এঁকে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য সেটা হচ্ছে যে আমরা যে ইট দিয়ে বিল্ডিং তৈরি করে থাকি সেই ইটের একটা সাইজ আছে তো এটা হিসেব করে বের করার আগে আপনাদেরকে সেই ইটের সাইজটা জানতে হবে তো সাধারণত যে ইট যে সাইজের ইট দিয়ে বিল্ডিং তৈরি করা হয় সেই ইটের সাইজ থাকে লম্বাই এদিকে থাকে সাধারণত এইখান থেকে এই পর্যন্ত লম্বাই থাকে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে লম্বায় সাড়ে নয় ইঞ্চি থাকে আর পাশে থাকে হচ্ছে সাড়ে চার ইঞ্চি ওকে এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আর নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা থাকে আর এইদিকে উচ্চতায় থাকে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি উচ্চতায় এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইটের সাইজ যে ইট দিয়ে আমরা বিল্ডিং সাধারণত তৈরি করে থাকি তো এই সাইজটা আপনাদেরকে প্রথমে মনে রাখতে হবে এবং এটা হচ্ছে যখন আপনারা ইট ভাটা থেকে ইটটা কিনে আনবেন তখন এই ইটের সাইজটা থাকে এখন এই ইট দিয়ে যখন আপনার গাঁথনি দিবেন হ্যাঁ বিল্ডিং করার সময় যখন গাঁথনি দেওয়া হয় তখন চারিদিকে কিন্তু আপনার মশলা যাকে মশলা বলে বালি এবং সিমেন্টের যে মশলা চারিদিকে কিন্তু মশলা পরে এবং সেই মশলাটা দেওয়ার পরে সাইজটা একটু পরিবর্তন হয় যেমন ইটের রেগুলার সাইজটা আমি আপনাদেরকে বলে দিলাম ধৈর্ঘ্য থাকে সাড়ে নয় ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে সেটা হয়ে যায় দশ ইঞ্চি ঠিক আছে এই সাইজটা হয়ে যায় আবার প্রস্তটা হয়ে যায় কত পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে আর উচ্চতাটা হয়ে যায় কত তিন ইঞ্চি হ্যাঁ তখন কিন্তু ইটের এই সাইজটা থাকে না গাঁথনি দেওয়ার পরে চারিদিকে যখন গ্যাপ পূরণ করার জন্যে বালি এবং সিমেন্টের মশলা পরে তখন সাইজটা আপনাদের এটা সাইজ হয় দশ ইঞ্চি দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি প্রস্থ এবং তিন ইঞ্চি উচ্চতা তো এটাই আসলে এইটা দিয়েই আমাদেরকে মেন হিসাবটা করতে হবে তো চলুন আমরা এখন হিসাবে চলে যাই এটা আমি সরিয়ে ফেললাম এখন এটা সরানোর পরে এইখানে দেখুন আমি ওই হুবুহু জিনিসটা লিখে রাখছি ইটের সাইজ ধৈর্য এটা আছে কত মশলা মানে গাঁথুনি দেওয়ার সময় এটা হয় হচ্ছে দশ ইঞ্চি এখন এই দশ ইঞ্চি এটাকে ইঞ্চিতে আছে এটাকে ফুড আমরা ফুড তৈরি করে নিব আমাদের হিসাবের সুবিধার্থে তো এটা যদি ফুট বানাই আমরা তাহলে এটা কি কি হবে এই দশকে বারো দিয়ে ভাগ করতে হবে এই দশকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা ফুট হয়ে যাবে হ্যাঁ যেহেতু বারো দিয়ে ভাগ করতে হবে আর বারো দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে জিরো পয়েন্ট সরি এটা আট সব বাংলায় লিখছি আট তিন তিন এটা হচ্ছে হবে ফুট তো যাই হোক এটা হচ্ছে শূন্য দশমিক আট তিন তিন ফুট এটা আমরা ফুটে তৈরি করে নিলাম এবং একইভাবে এই যে এই সবগুলাকে আমরা কি করব এই যে পাঁচ ইঞ্চি এটাকেও আমরা ফুট তৈরি করে নিব পাঁচ ভাগ বারো এটাকে ফুট তৈরি করলে এটা হবে শূন্য দশমিক চার এক ছয় ছয় এটাও হবে ফুট ওকে এখন দেখেন উচ্চতা এই তিন ইঞ্চি এটা এটাকেও ফুট তৈরি করে নিতে হবে তিন ভাগ বারো তাহলে হবে শূন্য দশমিক দুই পাঁচ ফুট তো এই সবগুলোকে কিন্তু ইটের সাইজ সবগুলোকে ফুট তৈরি করে নিলাম এখন ফুট তৈরি করে নিলে হিসাব করতে সুবিধা হবে এখন এটা দিয়ে প্রথমে একটা ইটের আয়তন বের করতে হবে এই দেখুন এখানে লিখে রাখছি আমি একটি ইটের আয়তন আর যে কোনো জিনিসের আয়তন বের করতে হলে ধৈর্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই সূত্র প্রয়োগ করতে হয় তাহলে এখানে আমরা ইটের ধৈর্ঘ্যটা কত পাইছি ফুটে শূন্য দশমিক আট তিন তিন ফুট তাহলে ধৈর্ঘ্যটা আমরা বসিয়ে দিই শূন্য দশমিক আট তিন তিন ফুট আচ্ছা এটা গুনন প্রস্থটা কত শূন্য দশমিক চার এক ছয় ছয় শূন্য দশমিক চার এক ছয় ছয় এখানে গুনন উচ্চতা শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ বসিয়ে দিলাম এগুলো সবই আছে ফুটে আর এগুলো সবগুলো যখন গুণ করা হবে তখন সিএফটি বের হয়ে যাবে এখানে দেখুন সবগুলোকে আপনারা গুণ করে দেখেন কত হয় তো এই তিনটাকে যখন আপনারা গুণ করবেন গুণ করে দেখবেন এখানে হবে শূন্য দশমিক শূন্য আট ছয় আট এটা হবে সি এফ টি কারণ হচ্ছে এটা হচ্ছে আয়তনের একক হচ্ছে কি সিএফটি ওকে এটা কিন্তু আমাদের বের হয়ে গেল শূন্য দশমিক শূন্য আট ছয় আট সিএফটি এটা বের হলো কি একটা ইটের আয়তন যাই হোক আমরা একটা ইটের আয়তন এত পেলাম এটা মনে রাখবেন এখন আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে এখন বের করতে হবে হচ্ছে দেয়ালের আয়তন হ্যাঁ আর দেয়ালের আয়তনে একইভাবে ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই সূত্র মোতাবেক আপনাদেরকে এখন দেয়ালের আয়তনটা বের করতে হবে আপনাদের এখানে দেখেন দেয়ালটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেয়ালটা আছে এখানে ধৈর্ঘ্য আছে হচ্ছে আঠারো ফুট আর এখানে উচ্চতায় আছে হচ্ছে কত উচ্চতা বা এটা চোদ্দো ফুট আর এটা আছে পাঁচ ইঞ্চি এখন এটা আছে ফুটে এটা আছে ফুটে কিন্তু এই পাঁচটা আছে ইঞ্চিতে এই পাঁচকে কিন্তু বারো দিয়ে ভাগ করে আপনাদেরকে প্রথমে ফুট তৈরি করে নিতে হবে তো যাই হোক এখন আমরা সূত্রে চলে যাই আপনারা মনে রাখবেন এখানে দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফুট উচ্চতা হচ্ছে চোদ্দো ফুট এবং প্রস্থ বা এটা ধরে নেন আপনার পাঁচ ইঞ্চিকে ফুটে নিবেন হ্যাঁ তাহলে এখানে সুতোটা বসিয়ে দিই দৈর্ঘ্য কত আমরা প্রথমে বসিয়ে দিই আঠারো ফুট এটা কিন্তু আমরা দেয়ালের আয়তন বের করতেছি আচ্ছা গুণন আর এখানে কত প্রস্থ প্রস্থ কিন্তু পাঁচ ইঞ্চি আছে সেটাকে আমরা প্রথমে ব্রাকেট দিয়ে দিলাম এই পাঁচকে বারো দিয়ে ভাগ করব। এখানেই বসিয়ে দিলাম আমি আর এই যে গুনন আর দেয়ালের উচ্চতা কত আছে চোদ্দো ফুট তাই না এখন দেখেন এটা আপনার হিসাব করেন আঠারো গুণন এই বারো পাঁচকে বারো দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক চার এক ছয় ছয় গুনন এই চোদ্দো তাই না এখন আপনারা আঠারো আবার শূন্য দশমিক চার এক ছয় ছয় এবং এই চোদ্দোকে এই তিনটা সংখ্যাকে গুণ করেন গুণ করে দেখেন কত হয় তো এই তিনটা সংখ্যা যখন গুণ করবেন গুণ করে দেখবেন আপনাদের ফলাফল হবে একশো পাঁচ সি ঠিক আছে তো এটা কিন্তু আমরা পেলাম কি দেয়ালের আয়তন আর আগে আমরা বের করছি কি একটা ইটের আয়তন ঠিক আছে এখন আমরা এই যে দেয়ালটা আপনাদেরকে দেখাইছি এই মাপের একটা দেয়ালে কতগুলো ইট লাগবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো তো কীভাবে বের করতে হয় চলুন দেখি এখন আমি বের করবো হচ্ছে দেয়ালে মোট ইটের সংখ্যা মানে একটা দেয়ালে কতগুলো ইট লাগবে সেটা আমি বের করব এখন এটার সূত্র হচ্ছে দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন মানে দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা দেখি দেয়ালের আয়তন কত পেলাম এটা হচ্ছে দেখেন দেয়ালের আয়তন পাইছি একশো পাঁচ সিএফটি তাহলে এখানে আমরা একশো পাঁচ বসিয়ে দিই একশো পাঁচ এখানে ভাগ আর এখানে কি আছে ইটের আয়তন ইটের আয়তন আমরা কত পাইছি ইটের আয়তনটা পাইছি হচ্ছে এটা শূন্য দশমিক শূন্য আট ছয় আট তাই না তাহলে এটা দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমি বসে দিচ্ছি শূন্য দশমিক শূন্য আট ছয় আট এটা হচ্ছে একটা ইটের আয়তন হ্যাঁ দেয়ালের আয়তনকে আমরা একটা ইটের আয়তন দিয়ে ভাগ দিলেই কতগুলো ইট লাগবে দেয়ালের মধ্যে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে তো যাই হোক এখন একশো পাঁচকে আপনারা শূন্য দশমিক শূন্য আট ছয় আট এটা দিয়ে ভাগ দেন ভাগ দেওয়ার পরে দেখবেন আপনাদের আসবে বারোশো নয় নয়টি ইট লাগবে ঠিক আছে তো আমরা কিন্তু হিসাব করে বের করলাম কি যে এই দিকে আঠারো ফুট লম্বাই এবং উচ্চতায় হচ্ছে চোদ্দো ফুট এবং পাঁচ ইঞ্চি গাঁথনি একটা দেয়ালে হিসাব করে বের করলাম আমরা যে বারোশো নয়টি ইট লাগবে এই বারোশো নয়টি ইট হলেই এই মাপের একটা দেয়াল তৈরি করা যাবে তো যাই হোক এখানে আপনারা দেখতে পেলেন এই যে আমি ওয়ালটা আপনাদের দেখাইছি হ্যাঁ আপনারা আপনারা যে বাড়িটি তৈরি করবেন সেই বাড়ির একটা দেয়ালে মেপে নেবেন আগে এরকম ফুটে মেপে নেবেন এভাবে লম্বায় মেপে নেবেন এবং কত গাঁথনি হবে সেটা আপনি মেপে নেবেন হ্যাঁ গাঁথনিটা তো আপনাদের মনে থাকবে এখানে যদি দশ ইঞ্চি গাঁথনি হয় তাহলে এখানে দশ ইঞ্চি ধরবেন পনেরো ইঞ্চি গাঁথনি যদি দেন আপনারা পনেরো ইঞ্চি ধরবেন অথবা তিন ইঞ্চি অনেকেই গাঁথনি দিয়ে থাকে তিন ইঞ্চি গাঁথনি হলে এখানে তিন ধরবেন তো এভাবে আপনাদের একটা বাড়িতে যতগুলো দেয়াল হবে যে সেই দেয়ালগুলো আপনারা প্রথমে মেপে নেবেন হ্যাঁ মেপে নিয়ে এইভাবে প্রত্যেকটি দেয়ালে আপনারা মেপে কতগুলো ইট প্রয়োজন হবে সেটি কিন্তু হিসেব করে আপনারা নিজেরাই বের করতে পারবেন তো এইভাবে হিসেব করে একটা বাড়ি তৈরি করতে কতগুলো ইট প্রয়োজন হবে সেটিও কিন্তু খুব সহজে আপনি হিসাব করে এখন নিজেই বের করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন সবার সাথে যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে তো বিদায় নিচ্ছি আমি রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই